কাছে এসেছে তার সংক্ষিপ্ত চারটি কথা সে বলবে এবং তারপরে হচ্ছে তার সঞ্চিত যে হচ্ছে টাইটেনের টাকা সেই টাকা থেকে 10,000 টাকা চেক হচ্ছে রেড ভলেন্টিয়ার ভাই বোনদের হাতে তুলে দেবে। কৃষ্ণনগর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্রী আজ এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত গর্ব অনুভব করছি। এখানে উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গকে যথোপযুক্ত সম্মান জানাই। আমি আজ স্টেট ভলেন্টিয়ারদের হাতে 10,000 টাকা তুলে দেব। এটি আমি যেহেতু একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী ওই জন্য আমি পড়াশোনার জন্য কিছু টাকা সরকারি থেকে পেয়ে থাকি, তার থেকে অত্যন্ত ক্ষুদ্র অংশ তাদের হাতে আমি তুলে দেব। এই ক্ষুদ্র পরিমাণ টাকা যদি তাদের এই মহত্তর কাজে কাজে লাগে তাহলে আমি অত্যন্ত ধন্য হব। আমি একটি ছোট্ট কবিতা এই সমস্ত রেড ভলেন্টিয়ার দাঁড়িয়ে উদ্দেশ্যে লিখেছি, যেহেতু ছোট বয়স থেকে আমি কবিতা জগতের সঙ্গে যুক্ত আর আমি কবিতা লিখিও। কবিতার নাম রেড ভলেন্টিয়ার। রেড ভলেন্টিয়ার, রেড ভলেন্টিয়ার, COVID-19 আবহাওয়ায় তোমরাই একমাত্র ভরসা, তোমরাই দিচ্ছ অর্ধ মৃতদের পুনরায় বাঁচার আশা। যখন এরা কি অক্সিজেন পাওয়া দেয় চলছে অসহ্যের কালোবাজারে, পঙ্গুর যখন চিকিৎসা ব্যবস্থা তখন কোভিডের আবহাওয়ায় সে বন্ধু তোমরাই জনসাধারণের আস্থা। যখন এরা তো পড়ে গেছে মৃতের আধারে তখন যে তোমরা হয়েছে বিশুদ্ধ আলোক জ্যোতি, খুলবে না বঙ্গবাসী তোমাদের এই অবিস্মরণীয় কার্য। সে তরুণ জাতি আজ তোমরা সত্যি এনেছো আলো এই সূর্য হারা অরণ্য, রইল অটুট শ্রদ্ধা তোমাদের প্রতি আমার এই ছোট্ট মনে। নমস্কার। আচ্ছা, এবার তার সঞ্চিত অর্থের যে চেক সে চেক হচ্ছে ভলেন্টিয়ার বন্ধুদের হাতে তুলে দেবে। আমি কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ি দশম শ্রেণীতে। এই ভলেন্টিয়ারদের 10,000 টাকা আমার স্ট্যাটেন থেকে দিয়েছি যা আমি পড়াশোনার জন্য সরকারের থেকে পেয়ে থাকি। আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী হয় সরকার এই টাকা আমাকে দেয় আর কে এই টাকাটা দিয়ে আমার সত্যি খুব ভালো লাগছে। নিজেকে রেড ভলেন্টিয়ার মানসিক হয়ে মনে হচ্ছে যদিও আমি শারীরিকভাবে ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারছি না, আমি খুবই খুশি। এই পড়াশোনায় যে খরচাটা দেওয়া হয়েছিল সেখান থেকে তুমি খরচা করেছো, এই টাকাটা দান করেছো, এর ফলে কতটা কীভাবে শারীরিকভাবে ই করবে? তোমার তো পড়াশোনার একটা বিচার পড়ো একটা এফেক্ট পড়লো। আসলে আমার তো মানে ওই টাকাগুলো তো মানে আমার মাই তো দিয়ে দেয়, আমার ওটা সঞ্চিত অবস্থায় থাকে, তো ওটা আমার একটা সঞ্চয়ের অভ্যাস আছে সঞ্চয়, সেখান থেকেই আমি মানে যেহেতু একটা মিনিমাম সঞ্চয় হয়েছে সেখান থেকে আমি 10,000 টাকাটা দিয়েছি। আচ্ছা, নাম ভূগোপী দত্ত। কোন ক্লাস? দশম শ্রেণী। বয়স কত তোমার? আমার বয়স 15 বছর। কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়। পাশাপাশি বিভিন্ন কবিতাও লিখি। আমি দীর্ঘ 9 বছর 2012 সালে এই যাত্রা শুরু হবে কবিতা লেখি। হ্যাঁ।
এলাকার একজন হচ্ছে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়। শারীরিকভাবে তিনি বাড়ির থেকে বেরোনোর অবস্থায় নেই। তিনি 3,000 টাকার চেক আমাদের রেড ভলেন্টিয়ার কমিটিকে দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, সেই অর্থ আমি তাদের হাতে তুলে দিলাম। আমাদের মধ্যে উপস্থিত আছে সাধন দত্ত, এলাকার একজন নাগরিক সাধন দত্ত। 1,000 টাকা নগদ ক্যাশ হচ্ছে রেড ভলেন্টিয়ার বন্ধুদের হাতে পৌঁছে দেওয়ার জন্য দিয়েছেন। তিনি এতক্ষণ ছিলেন বোধহয় কোথাও গেছেন কাজে, তারও 1,000 টাকা আমরা রেড ভলেন্টিয়ার বন্ধুদের হাতে তুলে দিচ্ছি। আমাদের এলাকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বিক্রম করণ দে, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনিও হচ্ছে 500 টাকা দিয়েছেন। উনি হঠাৎ করে এখানে এসছেন, এসে উৎসাহিত হয়ে 500 টাকা আমাদের ভলেন্টিয়ার বন্ধুদের হাতে তুলে দিচ্ছেন। বিপ্লব বরণ দে, প্রাক্তন শিক্ষক বিপ্লব বরণ দে এই অঞ্চলে থাকেন। এই সামগ্রিক যে কর্মসূচি, এই কর্মসূচি আমাদের চলছে। আমি গণতান্ত্রিক আন্দোলনের নেতা মাননীয় অনিল দে মহাশয়। হ্যাঁ, আমি পরেশ দত্ত। আমার মেয়ে 2005 সালের 14ই জুলাই হচ্ছে ও জন্মগ্রহণ করে। ও জন্মের 3 দিনের মাথায় ও সেরিব্রাল অ্যাটাক হয়। এবং সেরিব্রাল অ্যাটাক হওয়ার পর 3 দিনের মাথায় ওকে আমি সাথে সাথে তুলে কলকাতায় নিয়ে চলে যাই। যাওয়ার পরে ও চিকিৎসা করে ওকে কোনোরকম সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পরে ও যত বড় হতে থাকলো, আস্তে আস্তে ওর কতটা ক্ষতি হয়েছে এই সেরিব্রালটাকে আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলো জানতে থাকলাম এবং নিয়মিত তাকে চিকিৎসার মধ্যে দিয়ে তাকে এই জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি। ও হচ্ছে কৃষ্ণনগর রাষ্ট্রীয় বিদ্যালয়ের হচ্ছে 10ম শ্রেণীর ছাত্রী। ও যখন ক্লাস 3তে স্কুলে ভর্তি হয়েছিল তখন হচ্ছে ও যখন স্কুলে যেত, যেহেতু ফিজিক্যালি ও সব কিছু করে উঠতে পারতো না, যার ফলে ওর বন্ধুরা ওর সঙ্গে মেলামেশা করতো না, ও কষ্ট পেত মনে মনে। ও স্কুল ছুটির পথে আমাকে রাস্তায় বলতো, বাবা আমার সঙ্গে খেলে না, আমি কারোর সঙ্গে মেলামেশা করতে পারি না, আমার সঙ্গে করতে চাই না। আমি বললাম, দেখো একটা দিন আসবে তখন দেখবে তোমার অনেক বন্ধু হবে এবং ওই স্কুলেরই ক্লাসে কোনো না কোনো মেয়ে দেখবে তোমাকে, তোমার পাশে এসে দাঁড়াবে, তোমার সঙ্গে বন্ধুত্ব কাটাবে। এবং তুমি নিশ্চিতভাবেই আমি বলতে পারি যে আগামী দিনে তোমার এদিন যাবে না। তুমি যখন দেখবে যে খেলতে পারছো না, কেউ তোমার সঙ্গে থাকছে না, তখন তুমি স্কুলের বিরাট এরিয়া, সেই এরিয়ার অনেক গাছ আছে, গাছতলায় বসো, ওখানে কবিতা লেখো, ওখানে আর্ট করো, ওখানে নিজের মতো করে তুমি নিজেকে তৈরি করো, তাহলে তুমি দেখতে পাবে যে কোনো জায়গায় তুমি যদি পারফর্ম করতে পারো তাহলে তোমার অনেক বন্ধু হবে, অনেক বন্ধু তোমার কাছে এগিয়ে আসবে। এবং নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আমার মেয়ে সেই দিকে যাচ্ছে এবং এখন ওর কিছু বন্ধু হয়েছে। ওর ইউটিউব চ্যানেল আছে, ওর প্রচুর লিখেছে এখন পর্যন্ত, যে কবিতাগুলো ইউটিউব চ্যানেলে ছাড়া হয়। এবং পশ্চিমবঙ্গ সরকারের গতবার এই লকডাউনের পিরিয়ডে, এই করোনা আবহাওয়ার মধ্যে যখন মানুষ গৃহবন্দী এবং দূষণ পর্ষদ দেখছে যে দূষণ মুক্ত হওয়ার দিকে যখন এগোচ্ছে, সেই সময় এসে দূষণ পর্ষদ থেকে একটা কর্মসূচি গ্রহণ করেছিল এবং ওকে বলেছিল যে এই দূষণ পর্ষদ চাইছে যে এই সময়ে এই প্রাকৃতিক যে বিপর্যয়ে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে থাকি, এখন এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে যার ফলে হচ্ছে এটাকে নিয়েই হচ্ছে একটা কবিতা লেখার জন্য ও সে কবিতা লিখে পাঠায়। কিন্তু আমরা তার ফিডব্যাক কিছু পাইনি। আমার বিশ্বাস ছিল যে ও যেভাবে লিখেছিল তাতে ওর এটা পাওয়া উচিত ছিল, কিন্তু আপনারা তো জানেন আপনারা সাংবাদিকতা করেন, আপনারা সাংবাদিক বন্ধু, আপনাদের সামনে সেই ধরনের কথা আমি বলতে চাই না বা বলা উচিতও নয়। কিন্তু আমি এটুকু বলতে পারি যে ও যা পারফর্ম করেছিল নিশ্চিতভাবে হচ্ছে ওই সরকারি দপ্তর থেকে তার প্রায়ই পাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। না হোক, আবার আমরা দেখেছি শহরের বিভিন্ন যেসব সংস্থাগুলো আছে, এগিয়ে আসার সংস্থাগুলোকে আমি কম দেখেছি। গতবার কৃষ্ণনগরের যে সাংস্কৃতিক মঞ্চ আছে সেখান থেকে তারা কবি সম্মেলনে ওকে দেখেছিল এবং কবি সম্মেলনে গিয়ে যখন আমরা দেখলাম যে গোটা বাংলার বিভিন্ন জেলা থেকে ছোটো বড়ো মাঝারি সব শিল্প হচ্ছে কবিরা এসেছিলেন, তাদের মধ্যে ও একটা
বড় একটা বড় স্বরচিত কবিতা সেখানে পাঠ করেছিল, খুব হচ্ছে প্রশংসিত হয়েছিল। আমি বাবা হিসেবে ও মা হিসেবে নিশ্চিতভাবে আমরা সেদিকে ভাবছিলাম যে না, আমাদের যেটা মনে হয়েছিল সেই দিকেই যাচ্ছে আগামী দিনে, আমি আশা করি যাবে। আর মেয়ে মানসিকভাবে তো ওরা বলেছে, মাও বলেছে, ও বলেছে, আমি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, আমি সবসময় মানুষের মধ্যেই থাকি, মানুষের পিছনে কোনো খরচ টরচ এও বিষয় টিষয় নিয়ে আমরা কখনোই ভেবে থাকি না। আমার মেয়েও সেই আমাদের মানসিকতায় তৈরি হচ্ছে। আমরা চাইবো আমার মেয়ে আরও আরও জীবনে প্রতিষ্ঠিত হয়ে ও নিজে রোজগার করে ও মানুষের পাশে এসে দাঁড়াক, মানুষের পিছনে টাকা পয়সা খরচ করুক, তাতে আমরা অনেক আনন্দ পাবো। আমার নাম পরেশ দত্ত, আমি পরেশ দত্ত, সিআইটু সেক্রেটারিয়েট মেম্বার। আমি হচ্ছে এই অঞ্চলে বসবাস করি, মানে অর্থাৎ চুনারিপাড়া লেন কৃষ্ণনগরে বসবাস করি। আমার 58 বছর বয়স, আমি জন্মে আছি। কেমন লাগছে যে মেয়ে টাকা দিল, তুলে দিল, মা হিসেবে কতটা গর্বিত? মা হিসাবে তো আমার ভীষণ ভালো লাগছে, কেননা এই মহতি কাজে আমি ওর বাবা সবসময় এলাকাতে যুক্ত থাকি, ওর বাবা নিজে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, সবসময় আমরা আর্ত মানুষের পাশে থাকতে ভালোবাসি। আমার মেয়েও সেই বা ধ্যান ধারণায় বা ভাবধারায় বেড়ে উঠে এই যে ওর নিজের মনের ভাব প্রকাশ করতে পেরেছে এবং ওই সামান্য সরকারি পড়াশোনার জন্য সাহায্য থেকে সঞ্চিত অর্থ দিতে পেরেছে, এর জন্য আমি ভীষণভাবে গর্ববোধ করছি। আমার নাম বনানী কুণ্ডু, আমি একজন হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা, শ্রীরামপুর ভবতারিণী রায় গার্লস হাই স্কুলের শিক্ষিকা। আমি পরেশ দত্ত, আমি একজন বামপন্থী আন্দোলনের কর্মী। আমার মেয়ে আজকের এই মহতি কর্মসূচিতে, বিশেষ করে এদের ভলেন্টিয়ারদের কাছে যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, একজন এত প্রতিবন্ধকতার মধ্যে থেকেও তার হচ্ছে সঞ্চিত যে অর্থ সে স্টাইপেন্ডের টাকা পেয়ে থাকে, তার থেকে খরচ করে এবং তার থেকে যে সঞ্চয় থাকে সেই সঞ্চয়ের টাকা সেরকম একটা মহতি কাজে দান করবার জন্যে আমি বাবা হিসেবে খুব গর্ববোধ করছি এবং করছি এই জন্যে যে আমার মেয়ে এটা আগামী দিনে ও হচ্ছে একই কাজ করে যেতে পারে মানুষের জন্যে এবং মানুষের সেবা করবার জন্যে। ও এখন থেকেই ওর মনের খুব ইচ্ছা যে ও আগামী দিনে ডাক্তারি পড়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, মানুষের যত্ন করবে, ও ইচ্ছা আছে। ওর দাদা একজন ডাক্তার, স্বাভাবিকভাবে হচ্ছে ও ওই যে কাজ আজকে করেছে আমরা আলুপ্ত হয়েছি আমি এবং মা, এবং খুবই গর্ববোধ করছি এবং ও এই কাজটা করে যায় সমাজের মানুষের জন্য করে সেটাই আমি আশা করি। ওর সমস্যাটা হচ্ছে ও জন্মের 3 দিনের মাথায় ও সেরিপেলাটা খায়, আর সেরিপেলাটা খাওয়ার পর ও আস্তে আস্তে ও চিকিৎসা করার পরে যখন সেরে ওঠে পরে যখন আস্তে আস্তে আমরা বুঝতে পারি নানান রকমের সমস্যা তৈরি হয়, তারপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে দেখা যায় যে ওর হচ্ছে ব্যালেন্সের হচ্ছে অক্টিভিটাল লোভ বলে একটা বিজ্ঞানের ভাষায় বলে, আমি একটা বলতে পারবো না, যার ফলে হচ্ছে ওর ব্যালেন্সের একটা প্রবলেম হয়ে যায়, যার ফলে ঠিক মতো চলাফেরা করতে বা একা দাঁড়িয়ে একা চলাফেরা করতে অসুবিধা হয়, এবং তা হলেও তার মধ্যে থেকে এত লড়াইয়ের মধ্যে থেকে ওর পড়াশোনাটা ঠিকঠিক মতো চালিয়ে যাচ্ছে এবং ও হচ্ছে অবশ্যই প্রতিদিনের জন্য স্কুলে যায়। এখন এই মুহূর্তে এই 1 বছর ধরে স্কুল প্রায় বন্ধ হওয়ার মুখে, যার ফলে বাচ্চারা প্রতিটা বাচ্চা বাড়িতে বন্দি থাকবার মধ্যে দিয়ে মানসিকভাবে মানসিক বিপর্যয় ঘটছে অনেক বাচ্চার মধ্যে। আমার বাচ্চার মধ্যে সেরকম কিছু না ঘটলেও মাঝে হচ্ছে অনলাইন পড়াশোনার মধ্যে দিয়ে তার হচ্ছে আরও একবার একটু সমস্যা হয়েছিল, যার চিকিৎসার মধ্যে দিয়েও ভালো আছে এবং আগামী দিনে নিশ্চিতভাবে বলা যেতে পারে ও হচ্ছে ভালো রেজাল্ট করবে, যদি সরকারি কোনো ইয়ে না থাকে ভালো রেজাল্ট করতে পারবে এবং আগামী দিনে ওর যে ইচ্ছে মেডিকেল নিয়ে পড়াশুনো করা, ডাক্তারি হয়ে হচ্ছে মানুষের আত্ম মানুষের সেবা করবার ওর যে ইচ্ছে সেই ইচ্ছা সফল হোক, বাবা হিসাবে এটা আমি চাই। পাশে আমরা সবসময় আছি। আমার নাম পরেশ দত্ত,
আমি হচ্ছে বর্তমানে সিআইটু জেলা সেক্রেটারিয়েট মেম্বার এবং মানবন্তী আন্দোলনের কর্মী, এই এলাকার গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে থাকি। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে গোটা দেশ এবং গোটা রাজ্য জুড়ে এই হচ্ছে মহামারীর যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যেখানে দেশের সরকার রাজ্যের সরকারের এগিয়ে আসা এবং তাদেরকে হচ্ছে গোটা দেশের মানুষকে রক্ষা করা দায়িত্ব যাদের, অথচ আমরা লক্ষ্য করে দেখছি যে সেই কাজগুলো সুষ্ঠুভাবে হচ্ছে না। আপনারা সাংবাদিক বন্ধুরা ইতিমধ্যেই দেখেছেন যে হসপিটালে গেলে একটা পেশেন্ট গেলে রেফার, যেখানে যাচ্ছে রেফার রেফার রেফার, এরকম একটা অবস্থার মধ্যে মানুষ খুব অসহনীয় অবস্থার মধ্যে আছেন। আমরা হচ্ছে এলাকার গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে বিষয়গুলো নজর রাখছি, এলাকার মানুষের কাছে আমরা যাবার চেষ্টা করেছি। ইতিমধ্যেই হচ্ছে তারা আমাদের কৃষ্ণনগর রেড ভলেন্টিয়ার্স, যারা যাদের কার্যক্রম গোটা দেশ শুধু নয়, এখন হচ্ছে এই কার্যক্রম গোটা পৃথিবীতে, অনেক দেশে, পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের কাছে এই বার্তা আসছে এবং তারা সাহায্যের হাতও তারা বাড়িয়ে দিচ্ছেন। এইরকম একটা অবস্থায় তারা আমাদের এই এলাকায় 14 নম্বর ওয়ার্ডের এই এলাকাতে তারা হচ্ছে রেড ভলেন্টিয়ার বন্ধুরা তারা হচ্ছে স্যানিটাইজেশনের কাজ করতে এসে এখানে অনেক কোভিড পেশেন্ট ইতিমধ্যেই তারা উঠেছেন, সেরে উঠেছেন। তাদের সাহায্যে তারা হচ্ছে অক্সিজেন থেকে শুরু করে বিভিন্ন রকমের যে কাজ করার জন্য যা যা সরঞ্জাম প্রয়োজন তারা হচ্ছে সেইগুলো নিয়ে তাদের কাছে এসে দাঁড়াচ্ছেন। আজকে এই এলাকায় ওরা স্যানিটাইজেশনের যে কাজ, সে কাজ তারা সংগঠিত করেছে। আমরা মনে করেছি যে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে মনে করেছি যে এরকম ছোটো ছোটো ছেলেমেয়েরা, ছাত্র যুবরা জীবন প্রাণ সংগ্রাম করে জীবনের বাজি রেখে তারা যে আন্দোলন সংগঠিত করছে, এটা এক কথা হচ্ছে অভূতপূর্ব বিষয়। এবং এটা আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গা থেকে এর একটা হচ্ছে সুফল আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করে দেখতে পাচ্ছি। সেই জন্য আমাদের এলাকার অনেক মানুষজন, বিশেষ করে এখানে একজন স্টুডেন্ট ছাত্রী, সে হচ্ছে হ্যান্ডিক্যাপ মানুষ, সে হচ্ছে নিজেকে মনে করছে, সে বলছে আমিও একজন রেড ভলেন্টিয়ার, আমি শারীরিকভাবে প্রতিবন্ধকতার মধ্যে থাকার কারণে তাদের সাথে অংশগ্রহণ করতে পাচ্ছি না, কিন্তু হচ্ছে আমি চাই যে রেড ভলেন্টিয়ার দাদা দিদিদের পাশে দাঁড়িয়ে তার যে আছে যে সরকারি কোনো রকম সেই সাহায্য সহযোগিতা স্টাইপেনের টাকা পেয়ে থাকে, সেই স্টাইপেনের টাকা থেকে সে 10,000 টাকা দেওয়ার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করেছে, পরিকল্পনা করেছে, সে এক্ষুনি আসবে দেবে। আমরা আশা করব আপনারা সাংবাদিক বন্ধুরা থাকবেন, তার কাছ থেকেও আপনারা শুনবেন। এবং সে একজন প্রতিবন্ধী মানুষ হলেও সে হচ্ছে কবিতা লেখে, তার কবিতার মধ্যে দিয়ে রেড ভলেন্টিয়ারদের সম্পর্কে একটা কবিতাও লিখেছে, সে ওটা এসে বলবে, আপনারা দেখতে পাবেন। আমাদের এখানে আরও অনেক অংশের মধ্যে তাদেরকে আপনারা দেখতে পারবেন। আমার নাম পরেশ দত্ত, আমি সিআইটু সেক্রেটারিয়েট মেম্বার, এলাকার গণতান্ত্রিক আন্দোলনের দায়িত্বে আছি।